এই মাত্র আমি দাবাত খাই আইছি, আবার দাবাত খাবো? আমি রাগ করছ নাকি? এখন আমার খিদা নাই, পরে খাবো কেমন? আমি কই কি আমার শারণ দাই বাজাই কি? ও আমার গোসিয়ার তো বয়রা কানে কম শুনে। আমি এই কথা বলি নাই, আমি বলছি আমার জামাই আমারে মারছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা তো খুব ভালো ছিল, কিভাবে মারা গেল? কখন মাটি দিবে? আমার দাবাত দিবে না? হ্যাঁ, মাটি দেওয়ার সময় আমি উপস্থিত থাকবো না? আরে সুবহানাল্লাহ, এই রুমটা বড় লোক রে, ভোট দিয়ে কেস চেয়ারম্যান বানাইছে, আমি এইটাই বুঝতাছি না। ও ঠিক আছে ঠিক আছে, শুনেন আমার স্বামী আমার মরছে মরছে মরছে, এটার বিচার করতে হইব। আস্তে বলো, আমি একজন চেয়ারম্যান, আমি কি কানে কম শুনি? তুমি সিল্লাই কথা বলতেছো? বুঝছি, সব বুঝছি। চেয়ারম্যান এইবার শুনছে, এইবার আমার স্বামীর বিচার করব, উচিত বিচার হইব, আর কোনোদিন আমার গায়ে হাত তোলার সাহস পাইব না। হ্যাঁ, ছাগল তোর বাসা কই মাছ পাকাইছে? কবি না আগে কই মাছ খাই না, অনেকদিন হইছে। তোর একটা মজার খবর আছে, হালার ফালা। মজার খবর? কি খবর? তুই আমারে কদিন কইছিলি না, আমি খাটো, আমার জন্য আমার মা বাবা পাত্রী দেখে কেউ কোনো মাইয়া রাজি হয় না বিয়ে করতে। খাটো স্যাংরা কেটা দিকে কান খাও যামো, কেউ নাক খাও যামো, কেউ বকুল তল খাও যামো, খালি খাওজনির মধ্যে পড়ে রইছস। তোর লাই বেটা সুন্দর একটা মাইয়া পাইছি, বুঝছস? মাইয়াটা হেভি আবার কাচ্চা, মানে কাচ্চা কলিকা। আরে কাচ্চা কই নি তো কইছি, আচ্ছা ঠিক আছে। মাইয়াটা হেভি সুন্দর, একখানে আগে মাইয়াটা আর মানে কইয়া গেছে, স্যারম্যান সাহেব আমি বিধবা, আমার স্বামী মরে গেছে, এখন ফাইললে আমার যে কোনো ভাবে একটা জামার ব্যবস্থা করে দেন। মাইয়াটা হেভি সুন্দর, বুঝছস? দেখলে পছন্দ হইব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চেয়ারম্যান সাহেব মেয়েটা কোন দিকে গেছে? কি কলি কোন কলি, কিসের কোন, কিসের কোন খাইছি আমি? আরে আমি তো কোন কই নাই, আমি কইছি মেয়েটা কোন দিকে গেছে। আরো জোরে কও, মেয়েটা কোন দিকে গেছে? আল্লাহ ফালা সিলাসকা। হ্যাঁ আমি চেয়ারম্যান, আমি কানে কম শুনি, আস্তে কও। মাইয়া মাইয়া কি কোন দিকে গেছে? ও কোন দিকে গেছে? ওই দেখা যায়, ওই যাইতে আছে, ওই যাইতে আছে, ধরতে ধরতে ধরতে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আসসালামু আলাইকুম। কি কি আবার আমার হাত উড়ালি, থাপড় দিবেন লাই। কই একটা হুনি আর একটা বয়রা স্যার, মানে গুষ্টি গিলা আগে আমি যাই। আমার বলা মনে আমার কাইলে না। হ্যাঁ বয়রা না বয়রা কইলে আমারে পাই আরেকদিন, তোরে জুতা দি ভিড়ে সুদা করুম হারামজাদা বেয়াত। এইবার ঠিক হইছে না? চেয়ারম্যানের কাছে বিচার দিছি, চেয়ারম্যান যে তোমার কি করবে সান্দু সেটা তুমি এখনো বুঝতে পারতাছো না। সেসা খাবা সেসা। আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি এতদিন আমারে খুঁজছো, আমিও তোমারে খুঁজছি, আমার যে একটু পাও নাই, আমি এই যে তোমার সামনে এসে বসি, চলো আমি তুমি দুজনে গিয়ে কাজে পিছিয়ে একটু আগে বিয়ে করো। কবে ছাড়া পাইছো? কোত্থেকে ছাড়া পাইছি? পাবনার পাগলা ঘর থেকে। আরে পাবনা পাগলা ঘরে তো পাগল রাই থাকে, আমি তো সুস্থ, আমি পাগলই নেই। আমার কাছে তো মনে হইতাছে তুই একটা পাগল। এই বলা নাই ক নাই, আইয়া হুট করে কইতাছস আই লাভ ইউ, মানে না কি? হ্যাঁ আই লাভ ইউ শব্দ কি একবার সস্ত হয়ে গেছে? আরে বুঝলাম না, তুমি আবার উল্টা পাল্টা কথা কইতাছ কে? হ্যাঁ তুমি কি পাবনা থেকে আইছো কে? তুমি চেয়ারম্যান সাহেবকে কও নাই? চেয়ারম্যান সাহেব রে আমি কইছি? হ্যাঁ কইছি। কি কইছি? আই লাভ ইউর কথা কইছি? আই লাভ ইউর কথা কও নাই, তবে কইছো যে তুমি একটা জামাই খুঁজতাছো, এই জন্য চেয়ারম্যান সাহেব আমার একটু উপকার করছি। তোর যেহেতু বউ দরকার, ওই মহিলার জামাই দরকার, এই জন্য তুই ওর কাছে যা, তোর বিয়া হয়ে যাবে। তার মানে আমি কইছি একটা চেয়ারম্যান বুচ্ছার একটা,
আমি চেয়ারম্যান রে কই নাই যে আমার জামাই লাগবো, আমি কইছি আমার জামাই আমারে দুইটা মারে। আচ্ছা ঠিক আছে বাদ দাও, তোমার ওই জামাই লাগবো না, আর আমি আমি তো তোমার মার মজুরের কথা তোমার রাজরানী বানাই রাখবো। তুমি জানো না আমার টেকা পয়সার অভাব নাই, কোনো অভাব নাই, যার টেকা পয়সা সব তোমার এই দিন। তুমি আমার কাছে আও তাইলে বুঝবা। ওরে আমার সোনা ময়না কোথায় দিল তুমি? ওই বাবা কে দিল তোরে? তোর ধরুন পরে আগে এটা লোকে ঠিক কি চলো কি আড়া ঘোরালা তুই আর দরচত তোমার দরচত হুম তোমার সাবধানে কর। হ্যাঁ আমি কেডা আমি ওর মাথা ছামি লাগি হুম আমার সামনে আমার বলে এই ওর দোস্ত পরে ও তো ফরেন বলা, তুই তো ঘরের বউ তুই কেমনে হারলি কে রে? মা তো দুই জাসর কোনা দিছি আই আই একটা ফোলার বসে ফোলা লাগে এই শুরু করতে কারণ নাকি? আমার তো পাঁচ আলাদা বয়স আছে বুঝা খারাপ আমার বড় হম ওর বিয়ে থেকে আরেক বেটার বউ লাগে কি রে? আমার তো কোনো দোষ নাই, আমার তো বউ খুঁজতেছি বউ পাই না, এর লেগে আমি আইছি বিয়ে করবার। ঘটনা হয়েছে ও আমারে যেভাবে ধরাই ধরুক ধরছে ঠিক আছে, ও ফিলিংস পাইছে আমিও ফিলিংস পাইছে, আর তাছাড়া তোমার চাইতে ও শতগুণে ভালো আছে, ও আমারে মারবে না কখনো, দরকার হয় আমি কয়েকটা কিল ঘুষি দিতে পারবো। শাবাশ, এই জিনিসটাই আমার বাকি ছিল। আমি জানি তলে তলে আপনি ঠিকই টেম্পো চলাইতেছেন, আর আমি রাস্তা দেখলে জানি না জানি কার্পুর কইছে এই কার্পুর রাস্তা চাইডা তুই ঠিকই এই দেড়বাটের লোক আগের থেকে সম্পর্ক আছে, আর এই ছেলের ভাগ করে আসছ যে কোনো একটা সময় সম্পর্ক দিবে। ভাইয়া তুমি সম্পর্ক দিবা তো আগে চলো বাসা, কিছু কার্পুর সম্পর্ক আছে এই তোমার ভাগে দিমু এমন ভাবে দিমু তো আত্মা ভাঙ্গা ঘরে বয় বা কাম হালা করে হালা। এই ছাড়ো ছাড়ো কইতাছি যাও না চলো বয়রা চেয়ারম্যান। হ্যাঁ এর চেয়ারম্যানটা বানাই লোকের লাগিয়া কানে তো কিছুই হনে না, কি উল্টা পাল্টাটা লাগাইছে আমার এনে একটা বিশাল বড় বিপদের মধ্যে এনে ঠেলে দিছে, শেষ পর্যন্ত যার জিনিস সেই নিয়ে গেল। কি পরিমাণ রাগ হয় তার উপরে, তার আমি 100 বার বললাম যে আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবা, তার খবর নাই। আহ আমার চেয়ারম্যান স্বামী গো, সে বাহিরে দায়িত্ব জ্ঞান বোধ ঘরে না। ধরে না কেডা ধরে না? তোমাদের যে আমি বলছিলাম তাড়াতাড়ি বাড়িতে আসতে। ওরে কার কথা শুনি, আমি তোমারে কইতেছি বিচার করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, রাস্তা ঘাটে খালি বিচার আর বিচার, এখন বিছনা করো আমি ঘুমাবো। তারে বলে কি সে শুনে কি কি শোনা কিসের শোনা? আরে তোমারে কইছি তাড়াতাড়ি বাড়িতে আসতে বলছিলাম, আসলে না কেন? ওরে আসতেছি ল, তোমার সিক্কু শুনলে তো এলাকা পশু পাখি সব গাছ ছেড়ে উড়ে যাবে গা। মাথা ঠিক আছে, আমি কইছি না আমার মাথা এখন গরম হয় না, আমি সব কথা বুঝি, একটু জোরে কও। এত জোরে শিখু দাও গা, আমি কি বয়রা নাকি? তুমি বয়রা না? না তুমি কি দাইলে? আমি শুনি তুমি কথা শুনো বলো। আই লাভ ইউ। কি আই লাভ ইউ? কারে খাইছে? হাই রে বয়রা জামাই রে, এই রোজে পীড়িত কর্ম তারপরেও কপালে থাকে না। আস্তে কও না। আরে তোমার আমি কি কই, তোমার যা কইছিলাম তাড়াতাড়ি বাইরে আয়, আমি ডক্টরের কাছে যাবো চেকআপ করতে। রোগী হয় না, সব ডাক্তার ভাইয়া মাসি মারে, কারণ মানুষের অন্য রোগ বিমার তেমন হয় না, করোনা ভালো হয়ে গেছে এখন কোনো রোগ নাই, ডাক্তাররা বসে বসে মাসি মারে কোনো রোগী হয় না। শালার খোদা রে, কেল্লি কাছে গরিব ঘরে আমারে জন্ম দিছিলে, আমার বাপে এই বয়রা জামের কাছে আমারে বিয়া দিল, কইছি ডাক্তারের কাছে যাবো আমার চেকআপ করতে, আমার চেকআপ। ও এবার বুঝছি, আমি এত বয়রা নও আমি সব বুঝছি এখন, আমি একটা কাঠি নিয়ে আসবো তুমি একটা চেক করে নিও। আরে সোনা রে আমার চেক করা লাগবো না, আমি যাই আমি নিজেই যাহামু, তোমার মতন জামাই রে নিয়ে আমার যাল লাগবো না। কি আমি জালাই? আমি তোমারে পিটাই? আমি তোমার উপর অত্যাচার করি? কেমনে মিথ্যা কথাটা কইলো বদমাশ নারী? আল্লাহ গো আল্লাহ, কি মাইট দেই না দিল গোলামের ভূত। স্বামী মের বউ না? ওহ সই কি কম দেখেন, কই যাইতাছো এমনি কান্না কইরা কেন? যাইতাছি আপনার গো বাড়িতে। আমার
আগো বাড়িতে যাইবা কে? তোমার জামাই কি তোমারে মারছে? তোমার ভাইয়ের কাছে বিচার দিতে যাবা? বিচার দিছিলাম তোমার জামাইর কাছে? আমার জামাই আমারে মারছে, এই বিচারটা দিছিলাম? তোমার জামাই ঝগড়া থামাইবো কি আর পেছ লাগাই দিছে? পেছ লাগাই দিছে মানে কি পেছ লাগাই দিছে? আমার জামাই আমারে মাইরে বাইরে থেকে বাইর করে দিছে, তালাক দিছে। আমার এখন যাওয়ার কোনো জায়গা নাই, তাই বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে বাইরে হইছি, আমি ওই চেয়ারম্যানরে বিয়া করবো, ওই বাড়িতেই থাকবো। এইগুলা তুমি কি কও? চেয়ারম্যানরে বিয়া করবা মানে আমি নিশান চেয়ারম্যানের বউ থাকতে তুমি কেমনে করে বিয়ে করো? শোনো, তোমার যাওয়ার জায়গা আছে, তোমার বাপের বাড়ি আছে, কিন্তু আমার 14 গোষ্ঠী কেউ নাই। যাও এক ঘর ছিল, তাও পদ্মা নদীতে ভাসায় লয়ে গেছে, এখন আমি কই যাবো কও? তুমি কই যাবা আমি ওইটা জানি না, তাই বলা কি আমার জামাই সংসারে তোমারে ই নইতে দিমু? তাও এবন আমার জামার কাছে আমি তোমারে যাইতে দিমু না। তোমার জামাই তো পেস্টা লাগাইছে, এখন আমারও কিছু করার নাই। যাইতে চাইছিলাম ডাক্তারের কাছে চেকআপ করার লিগা, আমি যাবো না। চলো আজকে গোলামরে একটা শিক্ষা দিমু, বাইরে যাই এগুলা করে বেড়াই না, আসো চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ওগো তুমি কোথায়? বের হয়ে আসো। আচ্ছা চেয়ারম্যান সাহেব আসেন। আরে তোমার বিয়ে হয় নাই? না, তোমার কাছে বিয়া বসবে দেখে বাড়িতে আইছি। ও, দাওয়াত দিতে আইছো? টাইসন ছেলে হিসেবে অনেক ভালো, তোমার বিয়ের দাওয়াত অবশ্যই আমি খাবো। বিয়ের দাওয়াত দিতে আসি নাই, আপনার কারণে আমার স্বামী আমারে দুই তালাক দিছে, এই জন্য চিন্তা ভাবনা করছি আপনার বিয়ে করব। দুই তালাক কোনো বিল্লি কইলো? পাঁচ তালা ফাউন্ডেশন দিয়ে শক্ত করি ইট বালু লাগলে আমারে বললো, আমার সাথে পরিচয় আছে এক লোক, তোমার বাকি দিব, ঠিক আছে? কত শ ইট লাগবে, কয় হাজার মন বালু লাগবে আমারে বললো। আরে গোলাম, দুই তালার কথা কই নাই, গোলাম তোর কাছে বিয়া দেবো, গোলামের কাছে বিয়া হবে আমার জীবনটা শেষ। গোলাম রে কই একটা খুনে আর একটা গোলাম জানি কোন কার? এর সংসার আপনি করেন কেমনে? আর কয়েন না, গরিব ঘরে জন্ম নিছিলাম তো, বাপে এই জন্য গোলামের কাছে বিয়া দিছে, জীবনটা শেষ। আমার স্বামী আমারে দুই তালাক দিছে। এবার বুঝছি। স্বামী খুঁজতে আছে, পরে আমি টাইসন ডে পাঠাইছি হেরে বিয়ে করবার লাই, এখন হের স্বামী মনে হয় সব শুই না গেছে, তাই না? এলে তোমার দুই তালাক দিতে হয়, তাই না? শোনো মা, একটা কথা বলি, আমি একজন চেয়ারম্যান, আমি কত বিচার আচার করি, যদিও কানে কম শুনি, তোমার একটা বুদ্ধি দিই। এই যুগে যে মানে আইন আদালতে দুই তালাক নামে কোনো তালাক হয় না, বুঝছ? তোমার স্বামী দুই তালাক দিছে, তোমার তালাক হয় নাই, ওই হারামজাদা দ্বারা আমি বুঝাই কমো, তালাক হয় নাই, তুমি তার সংসার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি বরং দুই দিন আমাদের ঘরে থাকো, আমি স্বামীর মেয়ে নিয়ে আইনা তোমার সাথে মিলাই দিব, কেমন? তাহলে আপনি একটু ভালো করে বুঝাইয়া কইয়েন। না ঘুমাইছিলাম, এখনো খাই নাই, এই মাত্র উঠছি, খাওয়া দাওয়া করবো, তাই না গিন্নি? হ্যাঁ, ওর সাথে কথা কই আমার। এইবার কি সবকিছু শুনছেন? কইলাম তো শামিমরা আমি পিটাবোই। আসো বোন আসো, এর লেগে বড় লাগে কোনো কথা কইতে হয় না। কি কই আবার পরে দিকে না আমার গাল দিল নাকি? এ ভাই, এ কি আমার গালাগালি করছে? আমি তো বয়রা, কিছু শুনি নাই।